আসসালামু আলাইকুম। এডুকেশন হেল্প টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি 2021-এ ডিগ্রি ভর্তির আবেদনের রেজাল্ট কবে দেবে। তো এটি নিয়ে আজকের এই ভিডিওটি, বিষয়টি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রকাশিত সর্বশেষ ডিগ্রি ভর্তির নোটিশ। তো এই নোটিশটিতে বলা হয়েছিল যে ডিগ্রি ভর্তির আবেদনের ফর্ম এবং প্রিন্ট পিডিএফ কপি সর্বশেষ তারিখ হচ্ছে 11 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত, এবং এটি পার হয়ে গিয়েছে। 250 টাকা জমা দেওয়ার তারিখ ছিল 12 ডিসেম্বর পর্যন্ত, এটিও শেষ হয়ে গিয়েছে। এবং 13 ডিসেম্বরের মধ্যে কলেজ আপনাকে আবেদন নিশ্চয়ন করতো, এটিও শেষ হয়ে গিয়েছে। এখন যে কাজটি বাকি রয়েছে, আপনি যে 250 টাকা কলেজে জমা দিয়েছেন সেই 250 টাকার 150 টাকা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে, এবং 100 টাকা যাবে যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজে। এই প্রক্রিয়াটি শেষ হবে 22 ডিসেম্বরের মধ্যে। তো এই 22 ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে যে ডিগ্রি ভর্তির আবেদনের রেজাল্টটি কবে দেবে। তো আমরা এটি অনুমান করে বলতে পারি যে 22 তারিখের পর এক সপ্তাহের মধ্যেই ডিগ্রি ভর্তির আবেদনটি রেজাল্ট দিয়ে দেবে, অর্থাৎ 29 ডিসেম্বরের মধ্যে রেজাল্টটি দিয়ে দিতে পারে সম্ভাবনা। যদি আরও স্পষ্ট করে বলি, তাহলে ডিসেম্বরের মধ্যেই বা ডিসেম্বরের শেষের দিকেই এই ডিগ্রি ভর্তির আবেদনের যে কাঙ্ক্ষিত রেজাল্টটি, এটি দিয়ে দেবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভর্তি সংক্রান্ত বা যে কোনো তথ্য সংক্রান্ত সমস্যায় যদি থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।